বগুড়ায় লকডাউনের তৃতীয় দিনে মার্কেট খোলার দাবিতে মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বগুড়া প্রতিনিধি মতিন খন্দকার। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। সরকার ঘোষিত দেশব্যাপী এক সপ্তাহের বিধি নিষেধের তৃতীয় দিন বুধবার 7ই এপ্রিল বগুড়ার সাতমাথায় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে নিউ মার্কেট, শেখ শফির উদ্দিন সুপার মার্কেট ও আলামিন কমপ্লেক্সের ব্যবসায়ী ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। এর আগের দিনেও স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবিতে সাতমাথায় ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে ব্যবসায়ীরা লকডাউন প্রত্যাহার করুন, অর্থনীতির চাকা সচল করুন, লকডাউন প্রত্যাহার করুন, অনাহারের বিরুদ্ধে লড়াই করুন, আমাদের দাবি মানতে হবে, দোকানপাট খুলতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে তাদের দাবি জানাতে থাকেন। ব্যবসায়ীরা বলেন, সামনের রমজান স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলে দেওয়া হলে তারা বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন। গত বছর করোনাকালে এমনিতেই তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা করোনা সংক্রমণ রোধে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবেন বলে জানান। উল্লেখ্য, গত মার্চের শেষ দিকে দেশে আকস্মিক সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি দেখা যায়। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে সরকার 5ই এপ্রিল থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করে। এরই অংশ হিসেবে সারাদেশে গণপরিবহন সহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা করেন। শিল্প কারখানা সীমিত আকারে চালু রেখে বন্ধ করা হয় অফিস মার্কেট। যদিও বিধিনিষেধ আরোপের পর থেকে বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে দোকান মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সহ সড়ক অবরোধ করতে দেখা গেছে।